হ্যালো ভিউয়ার্স, সেন্সেশন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আজ আপনাদের খুবই ইন্টারেস্টিং একটা লেভেল সেন্সর দেখাবো, যেটাকে বলা হয় আল্ট্রাসনিক লেভেল সেন্সর। আপনারা যারা ইন্ডাস্ট্রিতে জব করেন, বিশেষ করে যারা ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তারা অবশ্যই লেভেল সেন্সরের সাথে পরিচিত। কিন্তু মোস্টলি যে লেভেল সেন্সরগুলো বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে ইউজ হয় সেটা হলো আপনার মেকানিক্যাল লেভেল সেন্সর। যদিও এখন অনেক ইন্ডাস্ট্রি অলরেডি অটোমেশনের কাজ শুরু করে দিয়েছে এবং অটোমেটেড হয়ে গেছে তাদের যে ওয়াটার লেভেল, মানে ওয়াটার লেভেলটা ডিটেকশনের জন্য, অথবা ফুড ইন্ডাস্ট্রি অথবা বেভারেজ ইন্ডাস্ট্রিতে যে ট্যাঙ্কগুলো থাকে, মানে সিরাপের যে ট্যাঙ্কগুলো, ওগুলোর যে লেভেল ডিটেক্ট করা হয়, সেইখানে আপনার লেভেল সেন্সর ইউজ হয়। তবে সবচেয়ে যে স্মার্ট লেভেল সেন্সর গুলো ইউজ হয় সেটা হলো আমার আল্ট্রাসনিক লেভেল সেন্সর, যেটা অ্যাজ এ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার অথবা আপনার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে আপনাকে জানতে হবে যদি আপনি ইন্ডাস্ট্রিতে জব করেন। তো এখন আমরা আল্ট্রাসনিক সেন্সর নিয়ে কথা বলবো। তো আল্ট্রাসনিক সেন্সরের মেইন প্রিন্সিপাল যেটা, যেটা আপনি আল্ট্রাসনিক এটা থেকেই বুঝতে পারছেন যে এটা একটা সাউন্ড সিগনাল জেনারেট করবে, মানে আল্ট্রাসাউন্ড সিগনাল জেনারেট করবে, যেটা অবশ্যই হাই ফ্রিকোয়েন্সি সিগনাল, এবং এই সিগনালটা একটা রেগুলার ইন্টারভেলে এই সেন্সরটা জেনারেট করবে। আর সেই সাউন্ড সিগনালটা যখন কোনো একটা অবজেক্ট অথবা কোনো একটা মিডিয়া অথবা কোনো একটা মেটাল অথবা এনিথিং যে কোনো কিছুতে রিফ্লেক্ট করে যখন ওই সিগনালটা আবার ফিরে আসবে, এখন এই সিগনালটা ট্রান্সমিট হওয়ার পরে, মানে সিগনালটা যাওয়া এবং এর ফিরে আসার মাঝখানে যে টাইমটুকু, এই টাইমটুকু মেইনলি ক্যালকুলেট করেই আল্ট্রাসনিক সেন্সর ডিস্টেন্সটা মেজার করা হয়। যেমন এখানে যদি আমরা অ্যাজ ফর এক্সাম্পল হিসেবে বলতে পারি, সাপোজ এই ব্ল্যাক কালার যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে আপনি যদি ওয়াটার লেভেল ধরেন, সাপোজ এটাকে একটা ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক মনে করতে পারেন। তো আমার ওয়াটার লেভেলটা এ পর্যন্ত ফিল আছে ট্যাঙ্কের। তো এখন যখন এই সেন্সর থেকে একটা সিগনাল ট্রান্সমিট করবে, আল্ট্রাসাউন্ড সিগনাল, তখন এটা এখানে রিফ্লেক্ট করে ফিরে আসবে। এই সাউন্ড সিগনাল যাওয়া এবং আসার মাঝখানে যে টাইম, আর এই সাউন্ড সিগনালের যে ভেলোসিটি, এটা এয়ারের ভিতরে যে ভেলোসিটি, সেটা যদি আপনি ক্যালকুলেট করেন, তো সেক্ষেত্রে আপনি এই ডিস্টেন্সটা পাবেন। আর এই ডিস্টেন্সটা দিয়েই ক্যালকুলেট করা হয় যে ওই ওয়াটার ট্যাঙ্কে, মানে ওয়াটার ট্যাঙ্কে, ওয়াটার রিজার্ভার অথবা হোয়াটএভার, সেটা কতটুকু ফিল, কতটুকু ফিল আছে আর কতটুকু খালি আছে, সেটা আপনি এই ওয়েতে ইজিলি এবং স্মার্ট ওয়েতে আপনি ক্যালকুলেট করতে পারবেন, জাস্ট একটা সেন্সরের মাধ্যমে। আর ফর্মুলা যেটা, সেটা এখানে তো দেওয়া আছে, ডিস্টেন্স ইকুয়াল টু বি ইনটু টি, বি হলো ভেলোসিটি অফ সাউন্ড, টি হলো আপনার টাইম, ট্রাভেলিং টাইমটা। এখন আপনি যদি এর বেসিক প্রিন্সিপালটা জানেন, তাহলে যখন আপনি অ্যাপ্লিকেশনে যাবেন তখন এটা আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে এবং আপনিও অনেক বেশি স্মার্ট হয়ে যাবেন, এবং আপনাকে হয়তো আপনার সারাউন্ডিংয়ে যারা থাকবে তারাও আপনাকে অন্যভাবে ট্রিট করবে আপনার অ্যাডিশনাল নলেজের জন্য। আর এখানে আমরা যেটা দেখানোর চেষ্টা করেছি যে সাউন্ড সিগনালটা আপনার কীভাবে ট্রাভেল করে, তো এখানে যেটা ইম্পর্টেন্ট যে ব্লাইন্ড জোন, মানে প্রতিটা আল্ট্রাসনিক সেন্সরের একটা ব্লাইন্ড জোন আছে, যেটা হলো আমার বলা হয় স্মলেস্ট পারমিসিবল ডিটেকশন রেঞ্জ, মানে সবচেয়ে ছোটো যে ডিটেকশন রেঞ্জটা সেটা। তো মেইনলি যেটা করা হয়, এই রেঞ্জটা বাদ দিয়ে তারপর থেকে ক্যালকুলেশন শুরু করা হয় যে আপনার ট্যাঙ্কের যে ডিস্টেন্স, টোটাল ট্যাঙ্কের যে ভলিউমটা অথবা হাইটটা, সব ক্যালকুলেশন করে দেন এটাকে ইনস্টল করা হয়। আর আমরা আজ যে সেন্সরটা নিয়ে কথা বলতেছি আল্ট্রাসনিক, সেটা হলো একটা মাইক্রোসনিকের সেন্সর, এটা একটা জার্মান ব্র্যান্ড, আর এই কোম্পানি শুধু আল্ট্রাসনিক সেন্সর ম্যানুফ্যাকচার করে, আর আমরাই ওদের বাংলাদেশে ডিলার, ওদের প্রোডাক্টটা আমরাই বাংলাদেশে সেল করতেছি। আর এটার যে সুবিধাটা, যে আপনি এই সেন্সরটা ইউজ করে 20 মিলিমিটার টু 10 মিটার পর্যন্ত আপনি লেভেল মেজার করতে পারবেন, আর ব্লাইন্ড জোন এটা 20 মিলিমিটার, এটা ডিপেন্ড করে সেন্সরের উপরে, সেন্সর
যদি আপনার 10 মিটারের একটা সেন্সর আপনি ইউজ করেন, সেক্ষেত্রে ব্লাইন্ড জোন হয়ে যাবে অ্যারাউন্ড 600 মিলিমিটার, আর যদি 1 মিটার হয় সেক্ষেত্রে 20 মিলিমিটার, সামথিং লাইক দ্যাট। সো এটাই মেইন বেসিক প্রিন্সিপাল আল্ট্রাসনিক সেন্সরের জন্য। আর নেক্সটে আমরা এখন এর অ্যাপ্লিকেশনগুলো দেখব। হ্যালো ভিউয়ার্স, চলুন এখন দেখা যাক যে এই আল্ট্রাসনিক সেন্সরের অপারেশন মোডগুলো কী, অথবা অপারেশন মোডগুলো কীভাবে কাজ করে। যেমন এখানে আমরা শুরুতেই যে অপারেশন মোডটা দেখতে পাচ্ছি, এটা হলো জাস্ট নর্মাল একটা নর্মাল ফটো ইলেকট্রিক রিফ্লেকটিক টাইপের ফটো ইলেকট্রিক সেন্সরের মতো বলতে পারেন। যে এখানে যদি আমার সিগন্যালটা বাধা পায়, তো সেক্ষেত্রে এই রেঞ্জের ভিতরে যে ডিস্টেন্স সেটা মেজার করে সে অবজেক্টটা ডিটেক্ট করবে। আর এখানে একটা যেটা দেখানো হয়েছে সেটা হলো আপনার উইন্ডো মোড। উইন্ডো মোড জাস্ট সে এই রেঞ্জের ভিতরে যে প্রোডাক্টগুলো থাকবে, মানে এই রেঞ্জের ভিতরে যদি কোনো আইটেম থাকে, মানে এটা হলো ওর একটা লেভেল মনে করতে পারেন, সেক্ষেত্রে সে অবজেক্টটাকে ডিটেক্ট করবে। যেমন আপনি যদি ইন্ডাস্ট্রিতে চিন্তা করেন যে আপনি বোতল, মানে প্লাস্টিকের বোতল ফিল্টারিং করতেছেন, অথবা শর্ট বোতলগুলো আপনি রিজেক্ট করে দিবেন, আর এই সাইজের বোতলগুলোকে আপনি পাস করে দিবেন কনভেয়ার বেল্টে, সেক্ষেত্রে এই অপারেশন মোডটাকে ইউজ করা যায়। আর এটার ক্ষেত্রে জাস্ট অবজেক্ট, মানে যেটাকে আপনি ডিটেক্ট করতে চাচ্ছেন সেটার যে প্রেজেন্ট অর অ্যাবসেন্ট সেটাকে আপনি ডিটেক্ট করতে পারেন। আর তারপর এখানে যেটা আছে টু ওয়ে, এটা জাস্ট সেম অ্যাজ উইন্ডো মোড, এই এরিয়ার ভিতরে যে অবজেক্টটা থাকবে সেটাকে সে ডিটেক্ট করবে, মানে এর ভিতরে এই সাউন্ড সিগন্যালটা রিফ্লেক্ট করবে। আর এটা হলো অ্যানালগ, এটা নিয়ে আর তেমন কিছু বলার নেই, এটা জাস্ট নর্মাল অ্যানালগ সিগন্যাল জেনারেট করবে। আর এখানে আরেকটা যেটা আছে সেটা হলো ডাবল শিট, মানে যদি আপনি সাপোজ প্লাস্টিকের ফয়েল অথবা পেপার, মানে এরকম থিন ফিল্ম টাইপের কিছু ডিটেক্ট করতে চান, আর সেটা যদি সিঙ্গেল থাকে সে সিঙ্গেলটাকেও ডিটেক্ট করতে পারবে, আর যদি ডাবল থাকে ডাবলটাও সে ডিটেক্ট করতে পারবে। কারণ যখন এখানে ডাবল থাকবে তখন এখানে সাউন্ড সিগন্যালটা উইক হয়ে যাবে, তখন সে ক্যালকুলেট করবে এখানে ডাবল, জাস্ট ওই রেশিওতেই সে এই ফয়েল অথবা পেপারসগুলো ডিটেক্ট করবে। আর এখানে যেটা থ্রো বিম, থ্রো বিম জাস্ট লাইক এ ফটো ইলেকট্রিক সেন্সর, যে একটা সিগন্যাল ট্রান্সমিট করবে আর একটা আপনার সিগন্যাল রিসিভ করবে। এর মাঝখানে যদি সিগন্যালটা ইন্টারাপ্ট হয়, রিসিভার কোনো সিগন্যাল না পায়, তখন সে ডিটেক্ট করবে যে এখানে সামথিং ইজ প্রেজেন্ট। আর এখানে যেটা দেখানো হয়েছে এটা জাস্ট সেম এজ ফয়েল, এখানে যদি কোনো অবজেক্ট চলে আসে এই গ্যাপের মাঝে, তার মানে কি এর থিকনেস আর সাউন্ড সিগন্যাল যেটা যাচ্ছে সেটা রিসিভারে অনেক বেশি উইক হয়ে যাচ্ছে সেটা। আর এটা হলো জাস্ট এজ ইউ টাইপ, এর মাঝখানে কোনো কিছু চলে আসলে সিগন্যালটা ইন্টারাপ্ট হবে। সো এইগুলোই ছিল আমাদের অপারেশন মোড। এখন আমরা চলে যাব যে ইন্ডাস্ট্রিয়াল যে অ্যাপ্লিকেশনগুলো, এখানে আসলে অনেকগুলো অ্যাপ্লিকেশন আমি জাস্ট অ্যাড করেছি আপনাদের সুবিধার জন্য, বাট আমি সব এক্সপ্লেন করবো না, কারণ এটা টাইম কনজিউমিং, আপনারা হয়তো এখান থেকে জাস্ট 1-2 মিনিট দেখলেই বুঝতে পারবেন। যেমন এটা হলো ডায়ামিটার চেক করার জন্য, এটা ডবল শিট কন্ট্রোল করার জন্য, প্রেজেন্ট ডিটেকশন, তারপর আপনার লেভেল মনিটরিং, তারপর পিপল ডিটেকশন, মানে অ্যানিথিং আপনি এখান থেকে জাস্ট দেখে নেবেন। যেমন এটা আমার ফয়েলটা ব্রেক করতেছে কিনা, ছিঁড়ে যাচ্ছে কিনা, তারপর আমরা নেক্সট স্লাইডে অনেকগুলো দেখিয়েছি। সো এখান থেকেও আপনারা অনেকগুলো অ্যাপ্লিকেশন শিখতে পারবেন, হয়তো ইন্ডাস্ট্রিয়ালে আপনারা ইউজও করতে পারবেন এবং ফিগার আউট করতে পারবেন যে কোন অ্যাপ্লিকেশনে আপনি আল্ট্রাসনিক সেন্সরটা ইউজ করবেন, কোনটার জন্য অনেক বেশি সুইটেবল। আর এখন আমরা এই স্লাইডে যেটা দেখব যে এর অপারেশন মোড প্লাস হলো যে ডিফারেন্ট আউটপুট লেভেলটা সেটা আপনাকে জানতে হবে। যেমন আমার আল্ট্রাসনিক সেন্সর আছে সিঙ্গেল সুইচিং আউটপুট পিএনপি এনপিএন। আর যদি আপনাদের এই সুইচিং আউটপুট নিয়ে কনফিউশন থাকে পিএনপি এনপিএন, তাহলে আমাদের যে ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর, ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সরের যে সুইচ ভিডিওগুলো ওগুলো আপনি দেখতে পারেন, ওখানে কানেকশন এভরিথিং দেখানো হয়েছে এবং পিএনপি এনপিএন নিয়ে ডিটেলস বলা আছে। আর এখানে যেটা বলা হয়েছে ডাবল সুইচিং, মানে কি আপনার ডাবল পিএনপি অর এনপিএন। আর এখানে কিন্তু আরেকটা কন্ডিশন থাকে যে পিএনপি এনও অর পিএনপি এনসি, মানে নর্মালি ক্লোজ নর্মালি ওপেন।
আরেকটা কন্ডিশন যেটা, সেটা হলো আপনার জাস্ট অ্যানালগ আউটপুট, এটা তো আপনারা সবাই জানেন যারা পিএলসি নিয়ে কাজ করেন, 4 to 20 mA অর 0 to 10 V। আর এটা হলো জাস্ট মিক্সড, মানে অ্যানালগ আউটপুট, আর সেই সাথে আপনি আবার সুইচিং আউটপুটটাও পাচ্ছেন, আর যেটা এখানে এক্সপ্লেন করা হয়েছে। তবে এখানে একটা লক্ষণীয় বিষয় যেটা আপনাকে জানতে হবে, এই ডিসপ্লেটা, মানে যেটা হলো আল্ট্রাসোনিক সেন্সরের লেভেলটা, সে এখানে শো করবে আইদার মিলিমিটার, আইদার সেন্টিমিটার অর ভলিউম পার্সেন্টেন্স, আপনি যে কোনো ওয়েতেই করতে পারবেন। এখন আমরা এখানে যে ডিসপ্লেটা আছে, সেই ডিসপ্লের যে ডিটেইলস কীভাবে সেট করবেন, প্রিসেট করবেন, এভরিথিং এখানে মেনশন করা আছে। আমি খুব বেশি ডিটেলসে যাচ্ছি না, কারণ এখানে ক্লিয়ারলি এক্সপ্লেন করা আছে। তো আল্ট্রাসোনিক সেন্সর নিয়ে এতটুকুই ছিল, আপনারা যদি এতটুকু ভালোভাবে মনে রাখেন, আশা করি আপনারা ইন্ডাস্ট্রিতে এই সেন্সরটা ইউজ করতে পারবেন। আর যারা ইন্ডাস্ট্রিতে এই সেন্সরটা ইউজ করবেন, তারা যদি বাংলাদেশ থেকে ইজিলি এবং রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন, sensorshopbd.com। আর আমাদের এখানে মাইক্রোসনিক বা লুফের অনেক আল্ট্রাসনিক সেন্সর আছে, আমাদের স্টকে আছে, অথবা আপনার স্পেশাল কোনো মডেল থাকলে অর্ডার করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আর আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন এবং অনেক অনেক সেন্সর নিয়ে স্টাডি করুন, প্লাস ইন্ডাস্ট্রিতে আপনি ইউটিলাইজ করুন এবং আপনার স্কিলকে বাড়ান। ধন্যবাদ সবাইকে আপনার সময় দেওয়ার জন্য।